আমাদের বলা হচ্ছে যে দুর্গাপূজো শুরু হয়েছে ব্রিটিশদের পা চাটতে, এটা ভয়ঙ্কর কথা। তো এবার যখন জিতে গেছো, কেটে গেছে ভয়, মনে রেখো বাঁচিয়েছিল বাঙালি, কোনো গুটখাখোর নয়। বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন, সেই রামের রূপকে বিকৃত করা, সেই রামের রূপকে বিকৃত করা এবং তার গোপ কামিয়ে নেওয়া, এটা একটা ভয়ঙ্কর একখানা অপরাধ এই বাংলার মাটিতে। আমরা সাম্প্রতিককালে দেখছি যে পুরুষকারের প্রতীক যে রাম এবং পুরুষকারের প্রতীক যে গোপ, তার এই গোপ কামিয়ে দিয়ে মাকুন্দ বানিয়ে তার পোস্টার ছাড়া হচ্ছে। ভিসির বিতর্ক ছাড়ছে না, কারণ কেন এই মুহূর্তে দাঁড়িয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন আবার বাংলা পক্ষ, কি বিষয় জানবো। আমার সঙ্গে রয়েছেন গর্গ চট্টোপাধ্যায়, কথা বলার চেষ্টা করব, কি বলবেন? বাঙালির জন্য লজ্জা যে বিশ্বভারতী আজকে একটা শিক্ষার জায়গা, সংস্কৃতির জায়গা, রবীন্দ্রনাথের জায়গা না থেকে সেটা অমর্ত্য সেনকে অপমানের জায়গা, সুভাষচন্দ্র বসুকে অপমানের জায়গা এবং শেষে মা দুর্গাকে অপমানের জায়গায় পরিণত হয়েছে। দিল্লি থেকে প্রেরিত বাংলা ও বাঙালির শত্রু হিন্দি সাম্রাজ্যবাদী বিজেপি যে প্রেরণ করেছে যে ব্যক্তিটিকে, যে কিনা দিল্লিতে তার বিরুদ্ধে মানে কি বলবো সাব্যস্ত সে যৌন হেনস্থার একখানি কেসে, সেই ব্যক্তি এখানে এসছে, সেই ব্যক্তি এখানে এসে বলেছে যে উপাসনালয় অর্থাৎ একটি ধর্মীয় স্থানে সে দাঁড়িয়ে বলেছে যে মা দুর্গা পুজো, দুর্গাপুজো শুরু হয়েছে ব্রিটিশদের পা চাটার জন্য এবং ব্রিটিশরা যাতে মদ খেতে পারে তার একটা অজুহাত হিসেবে, এবং এটি প্রেসে বেরিয়েছে, এর ভিডিও আছে। এটি বাঙালি জাতির প্রতি অপমান, বিশেষ করে হিন্দু বাঙালি আমাদের যে ধর্মীয় আবেগ তার প্রতি অপমান, এমন একটা সময় যখন সারা বিশ্ব এই দুর্গাপুজোকে, ইউনেস্কো সারা বিশ্বে এই দুর্গাপুজোর যে মহিমা সেটা ছড়িয়ে পড়ছে। আমরা এটাকে এটা শেষ দেখে ছাড়বো, আমরা যেহেতু আইন এবং সংবিধানে বিশ্বাস করে বাংলা পক্ষ, তাই আমরা তাকে লিগাল নোটিশ পাঠিয়েছি এবং আমরা কমপ্লেন জানিয়েছি সাইবার থানায় লালবাজারে। কিন্তু আমরা একই সঙ্গে ক্ষমাশীল জাতি, সে বাঙালির ঘরে জন্মেছে, তাই তার কিছু ছাড় আছে। কেরাম ছাড়? যে সে 48 ঘন্টার মধ্যে যদি নিঃশর্তে বিনা শর্তে ক্ষমা চায়, সে যদি বিনা শর্তে ক্ষমা চায় এবং বাঙালি জাতির কাছে, হিন্দু বাঙালির কাছে, এবং যদি মা দুর্গার কাছে গিয়ে গড় করে সে যে আমি একজন পাপী সন্তান, পাপী তাপী সন্তান, আমাকে ক্ষমা করে দাও, তাহলে আমরা ব্যাপারটা এখানে এন্ড করে দেবো, তার কাছে তারা শিক্ষামূলক একখানা জিনিস হয়ে থাকবে। কিন্তু যদি 48 ঘন্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না আসে লিখিত, ঠিক আছে, তাহলে কিন্তু এই যে কমপ্লেনগুলো পুলিশ নিজের মতো যদি ফৌজদারি মামলায় এটাকে পরিণত করে খুব ভালো, আর তা না হলে আমরা কিন্তু স্বতঃপ্রণোদিত হয়ে আমরা নিজেরাই কেন পুলিশের এটা কমপ্লেনটা ফৌজদারি জায়গায় যাচ্ছে না, আমরা কিন্তু হাইকোর্টে দিয়ে তাকে এইখানেই আনবো। একটা প্রশ্ন আমার মনে জাগছে, কিছুদিন আগে মহামৈত্র কালী ঠাকুর নিয়ে একটা মন্তব্য করেছিল, কই আপনাদেরকে তো তখন সরব হতে দেখলাম না, তখন বাঙালি হিসেবে লাগলো না কালী ঠাকুর বলে না দুর্গা ঠাকুর বলে, আমি জিজ্ঞাসা করছি। একদম খুব খুব ভালো প্রশ্ন। মা কালীর পূজক যেহেতু আমি শাক্ত নিজে, ঠিক আছে, মা কালীর নানা রকম পূজন পদ্ধতি রয়েছে। আপনি যদি মহামৈত্র যে কথাটি বলেছেন সে যদি তারাপীঠে যান, তার বাস্তবিক আপনি তার প্রতিফলন দেখতে পাবেন, ঠিক আছে। মা কালীকে পুজো করার, মা কালীকে না না, এইটাই হচ্ছে কথা। আপনারা কখনো মনে করবেন না যে কলকাতায় যারা, ঠিক আছে, বড় লোকে যেভাবে কালী পুজো করে সেইটা হচ্ছে বাংলার কালী পুজো, বাংলার গণমানুষ যেভাবে কালী পুজো করে সেটাই বাংলার কালী পুজো, এবং বাংলার গণমানুষের ওপর ভিত্তি করে, বাঙালি গণমানুষের ওপর ভিত্তি করে এই কালী পুজো টিকে রয়েছে। এই যে ধরুন মলা যে মৃতদেহের খুলি, তার যে ব্যবহার, যে পঞ্চমুণ্ডির আসন, এগুলোর যে ব্যবহার, কই এগুলো কি আপনি মূলধারার কালী পুজো মনে করেন? হ্যাঁ, এটাই আসলে মূলধারার কালী পুজো। কিন্তু কেউ যদি বলে এখন মরার খুলি ব্যবহার হচ্ছে কালী পুজোয়, এটা কি অবমাননা কর? অবশ্যই না, কারণ এটা বাস্তবতা, বাস্তবতা কোনো অবমাননাকর হতে পারে না। কিন্তু এক্ষেত্রে এই বাস্তব, এটা মিথ্যা কথা বলা হয়েছে। আমি নিজে হুগলি জেলার জিরাট স্টেশনের বলাগড় যে বিধানসভার অন্তর্গত পাটুলি গ্রামের যে মঠ বাড়ি, সেখানে 350 বছরের পুরনো আমাদের যে দুর্গাপুজো, মঠের মা নামে পরিচিত, সেই সেবা পরিবারের সেবায় পরিবারের সন্তান আমি, ঠিক আছে। ব্রিটিশরা আসার 100 বছর আগে থেকে আমরা দুর্গাপুজো করছি, আমাদের বলা হচ্ছে যে দুর্গাপুজো শুরু হয়েছে ব্রিটিশদের পা চাটতে, এটা ভয়ঙ্কর কথা। একটা এক তপা, সেই কারণেই বলছি, একটা হচ্ছে একটা মহাময় মন্তব্য হচ্ছে কালী পুজোর যে নানা রকম যে বৈচিত্র্য রয়েছে তার মধ্যে একটিকে তিনি তুলে ধরেছেন, এবং কালী ঠাকুরের মাধ্যমে নারীর ক্ষমতায়ন, নারীর যে স্বাধীন চেতা চরিত্র,
যেটা কালী ঠাকুরের মা কালীর মধ্যে বিদ্যমান, যে মা কালী কোটি কোটি নারীর যে অনুপ্রেরণা, ঠিক আছে, সেইভাবে কোনো মিথ্যা কথা বলেননি, ঠিক আছে। তাহলে মাংস আর সুরা এরকম বলেছেন উনি প্রকাশ্যে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। পঞ্চমকার তো তন্ত্রের, পঞ্চমকার আপনি জানেন না? তন্ত্রের অঙ্গ, তন্ত্রের তন্ত্রের অঙ্গ। আমাদের আমরা ভেজিটেরিয়ান, আমরা ওই পনির পালক পনির জাতি না, আমরা আমরা পালক পনির জাতি না, আমরা ঢোকলা ভুজিয়া জাতি না, আমরা পঞ্চমকারের জাতি। ঠাকুর শ্রী রামচন্দ্রকে কীভাবে অপমান করা হচ্ছে, শ্রী রাজা শ্রী রামচন্দ্রকে মাকুন্দ বানানো হচ্ছে, না গোপ চেঁচে দেওয়া হচ্ছে তার, এটা অপমান, ভয়ঙ্কর অপমান হচ্ছে। না একদম একদম বাংলাতেই হচ্ছে, বাংলাতেই রাজা শ্রী রামচন্দ্রকে মাকুন্দ বানিয়ে ঘোরানো হচ্ছে, যেখানে রাম রামরাজা তলায় শত শত বছর ধরে তার যে পুরুষকারের যে প্রতীক সেই নিয়ে তিনি ওখানে বিরাজ করছেন। এই যে যারা এইভাবে আমাদের যে আস্থা, আমাদের যে কৃত্তিবাস, যে আমাদের যে রামকে চিনিয়ে গেছেন, সেই রামকে যে আমরা পূজন করেছি, সেই রামের রূপকে বিকৃত করা, সেই রামের রূপকে বিকৃত করা এবং তার গোপ কামিয়ে নেওয়া, এটা একটা ভয়ঙ্কর একখানা অপরাধ। আমি নামটা নিতে চাই না, কারণ রাজা শ্রী রামচন্দ্রের নামটা আমি এইভাবে কখনো নিতে অভ্যস্ত নই, কিন্তু এই নাম ব্যবহার করে নৈহাটিতে বাঙালি বাড়ির ওপর একের পর এক আক্রমণ হয়েছে, সেটা হচ্ছে বাসন্তী পুজোর দশমীর দিন রাত্রিরে, ঠিক আছে, অপমান। এবং সেখানে বাঙালিদের বাড়িতে বিয়ারের বোতল ছোড়া হয়েছে, তাদের মুখে ছিল একটি স্লোগান, তাদের বাড়িতে বলেছে যে বাইরে থেকে বাঙালি মেয়েদের টেনে আনো বাহার নিকাল, ঠিক আছে, তাদের মুখে ছিল একটি স্লোগান। এবং তারা কি করে এখানে থাকতে পারে, এ নিয়ে লোকালি রিপোর্টিং হয়েছে, কিন্তু যেটা হয় চেপে চেপে দেওয়া হয়, ঠিক আছে। একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো, বাংলা দিদিমণি আপনারা ঢুকিয়ে দিলেন রীতিমতো, তারপরে তো মদন মিত্রের পাল্টা হুমকি খেতে হলো আপনাদেরকে। দেখুন, বাংলা পক্ষ ভারতে বাঙালির অধিকার আদায়ের জাতীয় সংগঠন। কামারহাটিতে যেটা হয়েছিল আরিয়াদহে, যে একটি স্কুল থেকে বাঙালি বাংলা শিক্ষিকা, এবং স্ত্রী বাঙালি অবশ্যই, কারণ এদের দিয়ে তো আর বাংলা শিক্ষা হবে না, তো যাই হোক তাকে বার করে দেওয়া হয়েছিল এবং বলেছিল বেঙ্গলি নট এক্সিস্টেন্ট। অবশ্যই কামারহাটি এলাকায় বেঙ্গলি তো নন এক্সিস্টেন্ট প্রায় হয়েই গেছে, কামারহাটি, ভাটপাড়া, রিসরা, শিবপুর, দেখবেন কোন কোন এলাকাগুলো, ঠিক আছে, আসানসোল, শিলিগুড়ি, এসব জায়গাতে বেঙ্গলি নন এক্সিস্টেন্ট হয়ে গেছে, তার ফলে দাঙ্গা এক্সিস্টেন্ট হয়ে গেছে, তাই না? তো যাই হোক, যাতে বাংলায় এই শান্তি থাকে, ওখানে তিনি আমরা প্রতিবাদ করেছি, আমরা লড়াই করেছি এবং আমরা তারপরে রিইনস্টেট হয়েছে। আপনি দেখেছেন যে চাকরিটা সে বলছে না 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 এটা আমাদের ভুল হয়ে গেছে ইত্যাদি এই ইত্যাদি। আর মাটিতে বাঙালির ওপর কোনো মেজরিটি নেই, এটা যে কোনো মানুষই যেন ভুলে, মানে না ভুলে যান, এবং মদন মিত্র যাতে বঙ্গমিত্র হয়ে ওঠেন, বাঙালি মিত্র হয়ে ওঠেন, আমরা এটাই তার কাছে আশা করব, কারণ দিনের শেষে তিনি তো বাঙালিরই ছেলে, এবং দিনের শেষে, ঠিক আছে, যে মানে যখন একটা স্লোগান আমরা বলতে চাই 2021-এ, ঠিক আছে, 2021-এর পরবর্তী একটা সময় স্লোগান, এবং এই সময়টা যারা যারাই এ কথা বলছেন, কোনো ব্যক্তিগত বিষয় নয়, তো এবার যখন জিতে গেছো, কেটে গেছে ভয়, মনে রেখো বাঁচিয়েছিল বাঙালি, কোনো গুটখাখোর নয়। যেটা বিশ্বভারতীর ভাইস চ্যান্সেলর উপাচার্য, যেটা উনি বিশ্বভারতীর উপাসনা গৃহে উনি যেটা বলেছেন, যে কমেন্টটা তো শুনলেই, যেটা গর্গ চ্যাটার্জি বললেন, সেই যে ঘটনাটা এবং এই যে উনি যে কথাটা মন্তব্যটি করেছেন, এটা আমাদের আইনি ভাষায় বলা হয় হেট স্পিচ, এবং এটা করা হয়েছে একটি পার্টিকুলার রিলিজন, একটি পার্টিকুলার ভাষা যে জাতির মুখে হয় তাদের এগেনস্টে, এবং সেই জন্য এটাকে আমরা ইন্ডিয়ান পেনাল কোডে সেকশন 153A, 153A2 এবং তার সঙ্গে 295A এবং 298 এই ধারাগুলোয় আমরা কমপ্লেন জানিয়েছি পুলিশের কাছে, এবং এর মধ্যে কিছু কিছু কগনিজেবল আছে, কিছু কিছুর জন্য 3 বছরের জেল অবধি হতে পারে, ফাইনও হতে পারে, এবং সেই ধারাতেই আমরা পুলিশের কাছে কমপ্লেন জানিয়েছি, এখনও পর্যন্ত এই জায়গাটুকুতেই আছে। এর সঙ্গে অবশ্য 66A আইটি অ্যাক্ট, ইনফরমেশন টেকনোলজি অ্যাক্ট, যেহেতু উনি এটা ভিডিওগ্রাফির মাধ্যমে বিভিন্ন প্রেসের কাছে এবং বিভিন্ন জায়গায় বলেছিলেন, আপাতত সেইটুকুই আমরা করেছি পুলিশের কাছে কমপ্লেন জানানো, এবং পরবর্তীকালে সেটা তো যারা কমপ্লেন করেছেন এবং যাদের থ্রু করা হয়েছে, যদি আইনি ব্যবস্থা পুলিশ নেয় সেটা নেবেন, আদারওয়াইজ আইন আইনের পথে চলবে। ইতিমধ্যে ঈদে দিনে মুখ্যমন্ত্রীকে রেড রোডে হিন্দিতে ভাষণ দিতে শোনা গেছে, কী বলবেন? এটা খুব লজ্জার কথা যে বাংলার মাটিতে, যেখানে 95% মুসলমান হলো বাঙালি, সেখানে রেড রোডে, ওখানে যে ধর্মীয় যে ইমাম, সে
যে খুতবার মাঝে যে অ্যাডভাইস নসিহত যেটা দেয় সেটাও বাংলায় দেয় না, নেতা নেত্রী যারা আসে তারাও বাংলায় কথা বলে না, ঠিক আছে। দেখে মনে হয় যেন মানে এটা যেন পাটনায় না লখনৌতে না আরারিয়ায় না কিষাণগঞ্জে না কাটিহারে ঈদ হচ্ছে নাকি একটা বাংলার রাজধানীতে ঈদ হচ্ছে, এর মধ্যে তফাৎটা বোঝা যায় না। তার কারণ হচ্ছে কি বলুন তো, ভোট ব্যাঙ্ক। বর্ধমান একখানা জনসংখ্যা বাংলার যে শিল্পাঞ্চলগুলি শহরাঞ্চলগুলি, সেটা আসানসোল হোক সেটা কলকাতা হোক, বৃহত্তর কলকাতা হাওড়া, তুমি যদি গঙ্গার দুপার দেখো, তুমি যদি শিলিগুড়ি দেখো, এগুলো আসলে যেই এখান থেকে কটা সিট পেতে চায় সে বুঝে গেছে যে কবজা হয়ে গেছে, এখানে বাংলা বলে লাভ নেই। একটা কথা প্রতিটি রাজনীতিবিদের প্রতিটি দলের ভেবে বুঝে নেওয়া উচিত যে বাংলা কিন্তু বাঙালি 86%, কলকাতা অঞ্চল শিলিগুড়ি কিন্তু বাংলা না, কিন্তু দুঃখের কথা কলকাতা অঞ্চল শিলিগুড়ি হচ্ছে বাংলার টাকার জায়গা, তাই জন্য একদম মানে মধু যেখানে মাছি সেখানে। এবার যদি এইটাকে পূর্ব বিহার বানিয়ে দেওয়ার প্রচেষ্টা হয় তাহলে তো বাংলা পক্ষ সেটা রুখবেই। এই গতকাল আমরা বলছি এবং এটা জানিয়ে রাখি এবং বঙ্গ টিভিকে যে পুলিশ রিক্রুটমেন্টের যে এসটির লিস্ট বেরিয়েছে, এসটি শিডিউল ট্রাইব, ঠিক আছে, বাংলার যারা আদি থেকে আদিতম বাসিন্দা, সেখানে সাউ, যাদব, ঠাকুর, ভার্মা, বুঝতেই পারছো, ঠিক আছে, আনসারি টানসারিও থাকবে ওই আর কি, নায়ক তো, এবার প্রসাদ, কুমার, সব কুমার। আমি বুঝতে পারি না ভাই, কুমার এত কুমার তো ফার্টিলিটি রেট বাংলার থেকে ডবল কেন? কৌমার্য মানে কি? যে যারা যৌনতায় অভিজ্ঞ নয়, কুমার কুমারী, ঠিক আছে। তো কুমার আমি শুধু দেখি যে মানে এই কদিন আগে ভারত ইউপি বিহারের কল্যাণে ফার্স্ট হয়ে গেল, বিশ্বগুরু হয়ে গেছে পপুলেশনে, তাই না? তো যাই হোক, এই যে জালি ডোমিসাইল সার্টিফিকেট করে তারা যে পুলিশের কনস্টেবলের চাকরি অ্যাপ্লিকেশানটা করলে, প্রথমে ফৌজদারি অপরাধ, তুমি চাকরিটা পাও না পাও, তুমি যখন ডকুমেন্টসে ক্লেম করছো তুমি এসটি, ঠিক আছে, অপরাধ। দ্বিতীয় কথা, তুমি এই কাগজটা যে পেয়েছো, যদি এই কাস্ট সার্টিফিকেট কেউ একজন সই করেছে সে অপরাধী। আমরা এই পুরো চেনটি কিন্তু এবার খুলবো, পুরো চেনটি খোলা হবে, কিন্তু এই যে চেনটা তৈরি হয়ে গেছে, তার মানে ওদের ওখানকার দেশওয়ালি কাউন্সিলর আছে, দেশওয়ালি কাউন্সিলর আছে মানে পুরো চেন সিস্টেম আছে। দেশওয়ালি কাউন্সিলর কখন থাকে? যখন সেখানে বাঙালি একদম কমে আসে, এবং বাঙালি কমে আসছে বলেই এই যে নানা জায়গায় এই সব ভাষণগুলো শুনতে পাচ্ছেন। তার মানে বাংলা পক্ষের লক্ষ্য কী? বাংলার মাটিতে বাঙালি ধরুন বাটপাড়ায়, টিকিয়াপাড়ায়, ভদ্রেশ্বরে, তেলিনিপাড়ায়, অর্জুন সিং হোক, এই তারপরে জিতেন তিওয়ারি বাংলা পক্ষর ভুগ দিচ্ছে। সে প্রথম যখন বেরোলো জেল থেকে সে প্রথমেই বলে বাংলা পক্ষ ফার্স্ট। একটি বাঙালি মেয়েকে বিয়ে করেছে, হ্যাঁ অবশ্যই বাঙালি মেয়েদের বিয়েই তো করবে, বাঙালি মেয়েদেরই তো বিয়ে করবে, তাই না? বলে না রাজকন্যার অর্ধেক সম্পত্তি, এখানে বাংলার ভূমিপুত্ররা পার্সেন্টেজে কমে 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 গেছে, গেছে তো রাজা বাজার, বড় বাজার, ঠিক আছে। এই আমরা যে হাইকোর্টে বসে আছি আর পাঁচটা দেখো, ঠিক আছে, ধর্মতলা। তো এখানে বাঙালি যে পার্সেন্টেজ কমে গেছে, একসময় তো সব বাঙালি ছিল, কমে গেছে নিশ্চয়ই আইন মেনেই কমে কমেছে, ধরো 100% ছিল 90% হলো আইন মেনে, আইন মেনে 80% হলো, আইন মেনে 70% হলো, কোথাও কোথাও আইন মেনে 0% হয়ে গেছে। কারণ এদের জন্য তো কেউ এদের জন্য তো দোষী সাব্যস্ত হয়নি। একটা জায়গায় বাঙালি যখন 100% থেকে 10% হয়ে গেছে কেউ দোষী সাব্যস্ত হয়েছে? ভাটপাড়া যখন বাঙালির স্বাস্থ্য শিক্ষার জায়গা থেকে মুঙ্গেরের অস্ত্রশিক্ষার জায়গায় পরিণত হলো, কেউ দোষী সাব্যস্ত হয়েছে এই পাপের কারণে? হয়নি তো। বানপুর, ইস্কো, কুলটি যখন বাঙালির কর্মশালা থেকে কাটিয়ারের ধর্মশালায় পরিণত হলো, কেউ যদি সাব্যস্ত হয়েছে? তার মানে এগুলো আইনসম্মত। তাহলে বাঙালি যদি 100% থেকে 10% আইন এবং সংবিধান মেনে হতে পারে, তাহলে সেই একই আইন এবং সংবিধান মেনে আগামী দিনে সেই সব এলাকায় বাঙালিকে আবার 10% থেকে 100% করে দেবো আমরা, একই আইন একই সংবিধান।